বন্ধুরা দেখো তোমরা ভিডিওটি, আজ বড়বতুর মিলন সংঘ ক্লাবের ফুটবল ফাইনাল ম্যাচ ছিল। তো তাতে রানার্স টিম হয়েছে, উইনার টিম হয়েছে পাথরঘাটা। তো দেখো দর্শক কেমন ভিড় তোমাদেরকে দেখাচ্ছি, দেখো সেই ভিডিওটা। এটা প্রতি বছরই হয় এখানে এই বড়বতুর মিলন সংঘ ক্লাবের মাঠে। তো মিলন সংঘ ক্লাবের মাঠে আজ ফুটবল ফাইনাল ম্যাচ ছিল, খুব সুন্দর খেলা হলো, এক মাস ধরে সেই খেলা হচ্ছিল। তো দেখো, দেখতে থাকো, তোমরা কন্টিনিউ করো ভিডিওটা। দেখো কচিকাতারা এখনও ফুটবল খেলতেছে মাঠে। মাঠে খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশ। এত সুন্দর গ্রাম্য পরিবেশের মধ্যেও যে এত সুন্দর একটা দারুণ মাঠ, আজকাল শহরে মাঠ নেই, আমাদের মাঠ প্রায় শেষের দিকে, তো বিলুপ্ত হয়ে যাচ্ছে মাঠ ধীরে ধীরে, সব মাঠ চলে যাচ্ছে, দখলে কিং কোর্ট দিয়ে ঘরবাড়ি তৈরি হয়ে যাচ্ছে সব। এই আমাদের একটা গ্রাম, এই সুন্দর একটা গ্রাম বড়বতুর মিলন সংঘ ক্লাবের নাম। এখানে খুব সুন্দর ফুটবল খেলা হয় প্রতিবার। তো আপনারা যদি আসেন, প্রতি বছর এই ভাদ্র মাসেই খেলা হয়, তো তোমরা অবশ্যই আসতে পারো এই খেলা দেখতে। খুব সুন্দর খেলা হয়, খুবই সুন্দর, দারুণ একটা উপভোগ করতে পারবা। এক মাস ধরে খেলা হয় প্রতিদিন, এটা টুর্নামেন্ট ম্যাচ চলে, ফুটবল ম্যাচ। এটা অ্যাড্রেস হচ্ছে মেডিকেল, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, সোজা হয়ে চিকিৎকাটা হয়ে আসবে, রেললাইন ক্রস করতে হয়। দেখো এই যে দৃশ্যটা, এই যে পাশ দিয়ে যাচ্ছে রেল, ট্রেন যাচ্ছে, দেখো ট্রেনের রাস্তা। এই শিলিগুড়ি হয়ে এনজেপি হয়ে যেটা রাঙাপানির দিকে ট্রেনের রাস্তা যায়, সেটাকে ক্রস করতে গিয়ে রাস্তা হয় মাঠের দিকে। তো সোমরাই আসবে, অবশ্যই দেখবে সামনের বছর খেলা। আজকে তো ফাইনাল হয়ে গেলো, এবছর আর দেখার মতো কিছু নেই। তো তোমরা নেক্সট ইয়ার অবশ্যই আসবে এই ফুটবল খেলা দেখতে। সরকারই